আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আরিফ হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, মাইসন কলেজ। আজ আমরা এক মহাবিপর্যয়ের সম্মুখীন। তোমরা জানো কোভিড-19 করোনা ভাইরাস, এই মহামারীর প্রাদুর্ভাবে আমাদের গোটা বিশ্ব কিন্তু অনেকটাই স্তব্ধ হয়ে আছে। তো এই জন্য আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব আমরা ঘরে থাকার চেষ্টা করব। তো চলো আমরা আজকের লেকচারে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ। এই অধ্যায়টি আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের চতুর্থ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে পাব। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের বরাবরই পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের এই যে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা কিন্তু এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। এছাড়া আমাদের এডমিশন টেস্ট বলো বা বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো আছে সেখান থেকেও কিন্তু এখানে প্রশ্ন আসে। তো এই জন্য তোমরা গুরুত্ব সহকারে এই অধ্যায়টা শেখার চেষ্টা করবা। তো চলো তাহলে আমরা সরাসরি আলোচনা চলে যাই। দেখো অধ্যায়টা কিন্তু দেওয়া আছে কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ। আমরা আগে জানবো যে কাল কাকে বলে, কাল কি। দেখো এখানে দেওয়া আছে ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে। আমি আবারও বলছি, ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে। এখন কথা হচ্ছে ক্রিয়াটা কি। ক্রিয়া হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়। এই যে আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, আমি এখান থেকে তাকিয়ে আছি, এগুলো সবই ক্রিয়া বা কাজ। তাহলে এই যে ক্রিয়া সংগঠন, এই সংগঠন, এই সংগঠন হচ্ছে যখন কিনা ক্রিয়াটা হয়। দেখো এখানে দেওয়া আছে আমি বই পড়ি, উদাহরণে দেওয়া আছে আমি বই পড়ি, সে, আমি বই পড়লাম, আমি বই পড়বো, এরকম দেওয়া আছে। তাহলে দেখো আমি বই পড়ি, এটা কিন্তু এখন পড়াটাকে বোঝাচ্ছে, যে আমি এখন বই পড়তেছি, এরকম বর্তমান সময়টাকে বোঝাচ্ছে। আর যদি বলি আমি বই পড়লাম, তাহলে এটা কি, এটা হচ্ছে অতীতে বা আগে পূর্বে হয়ে গেছে এরকম কাজ, যে পূর্বে আমি বই পড়েছি। আর যদি বলি আমি বই পড়বো, তার মানে কি, ভবিষ্যতে পড়া বোঝানো হচ্ছে। তাহলে একটু খেয়াল করো যে যদি আমরা উদাহরণে যাই, এই পড়ি, এই পড়িটাকে যদি আমি ভাঙাই, তাহলে কিন্তু এখানে পড় যোগ ই। দেখো পড়টা হচ্ছে আমাদের ধাতু, আমাদের এই ধাতুগুলো চিনতে হবে যে এখানে ধাতু কোনটা, ধাতু কোনটা হচ্ছে এখানে পুরুষবাচক ক্রিয়া বিভক্তি। দেখো এটার জন্য আমাদের এখানে আমি দিয়েছি যে পড়ি, পড় যোগ ই, তাহলে পড়টা হচ্ছে কিন্তু আমাদের ধাতু। এখন কথা হচ্ছে ধাতুটা কি, ধাতু হচ্ছে ক্রিয়ার যে মূল অংশ। একটা ক্রিয়াটাকে যদি ভাঙাও, ভাঙাতে গেলে পরে একেবারে মূল যে অংশটা পাওয়া যায়। যেমন আমি যদি বলি পড়লাম, তাহলে পড়লামের এই পড়, এই পড়টা হচ্ছে কিন্তু ধাতু। আর এই যে বাড়তি অংশ, এটাকে বলা হয় বিভক্তি। এই বিভক্তিটা মূলত এই পুরুষের উপর নির্ভর করে, এই আমির উপর নির্ভর করতেছে, এজন্য এটাকে বলা হয় পুরুষবাচক ক্রিয়া বিভক্তি। তাহলে পড়টা হচ্ছে আমাদের ধাতু আর এটা হচ্ছে আমাদের বিভক্তি। আচ্ছা তাহলে যদি এখন প্রশ্ন আসে যে ক্রিয়াপদ কিসের মাধ্যমে গঠিত হয়, এই যে কাজটাকে বলছে পুরো পড়ি, এই ক্রিয়াপদ, দেখো ক্রিয়াপদ, ক্রিয়াপদ কিন্তু এই ধাতু প্লাস এই বিভক্তি, বিভক্তি বলতে ক্রিয়া বিভক্তি, এই পুরুষবাচক ক্রিয়া বিভক্তি। তো এটা আমাদের একটু ভালো খেয়াল রাখতে হবে। তাহলে এই ধাতু এবং এই বিভক্তি, এটা মিলে কিন্তু আমাদের ক্রিয়াপদটা হয়েছে। এখন দেখো আমি যদি আবার এই কালের প্রকার ভেদে চলে যাই, এই কাল হচ্ছে, কালটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বর্তমান কাল। দেখো এটাকে আমি আগে বলেছি যে এখন কোনো কাজ বোঝাচ্ছে, যেমন আমি বই পড়ি, এটা কিন্তু আমাদের বর্তমান কাল। এক হচ্ছে বর্তমান কাল, দুই হচ্ছে অতীত, অতীত হচ্ছে এখানে পূর্বে কোনো কাজ বোঝাচ্ছে এরকম অতীত, আর তিন হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল, ভবিষ্যতে হবে এরকম। যেমন এই তিন নাম্বার উদাহরণটা আমি বই পড়বো, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কালের প্রকারভেদ। এরপর দেখো আমরা পরবর্তীতে, আচ্ছা দেখো তাহলে পরে আমরা এখন এই যে পুরুষ যে আছে, পুরুষটা নিয়ে আমরা আলোচনা করব। পুরুষ কাকে বলে, দেখো বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়,
বাক্যে যার মাধ্যমে এই ক্রিয়াটা করা হয় সেটা হচ্ছে কি পুরুষ। যেমন দেখো আমি যাই তুমি যাও সে যায়। তাহলে দেখো এখানে এই যাওয়াটা কিন্তু কাজ ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পাদন করতেছে কে আমি। তাহলে পরে এই আমি দেখো পুরুষ হচ্ছে তিন প্রকার, এই আমি আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ এক নাম্বার, দুই হচ্ছে এই তুমি তোমরা এটা হচ্ছে মধ্যম পুরুষ, আর এই সে তিন নাম্বার এটা হচ্ছে নাম পুরুষ। আর আমাদের মাথায় রাখতে হবে যে সকল বিশেষ্য পদ এগুলো সবই কিন্তু নাম পুরুষ, মানে বিশেষ্য পদ বলতে যে কোনো নাম সেটা ব্যক্তির হতে পারে বা বস্তুর হতে পারে, তো এই বিশেষ্য পদ যত আছে সেগুলো কি সব নাম পুরুষ। তাহলে দেখো এই যে পুরুষ, পুরুষ যখন উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ প্রত্যেকটা পুরুষের বেলা কিন্তু এই ক্রিয়াটা কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে। দেখো আমি বেলা কি হয়েছে যাই, আবার যখন তুমিতে আসছে তখন কি হয়ে গেছে এটা যাও, তুমি যাও, তুমি যাই কিন্তু হয় না, কি হয়েছে তুমি যাও, আবার সের বেলা কি হয়েছে যায়। তার মানে হচ্ছে যখন কিনা এই পুরুষের রূপগুলো পরিবর্তন হয় তখন ক্রিয়া তার রূপেরও কি করে পরিবর্তন ঘটায়। দেখো এখানে কিন্তু এটাই লিখেছি যে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের কি হয় পার্থক্য দেখা যায়। তোমাদের বইতে এরকম একটা প্রশ্ন কিন্তু আসে, দেয়া আছে এখানে পরীক্ষা আসতে পারে যে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায় কি ভেদে, এটা কি পুরুষ ভেদে না বচন ভেদে, উত্তর কি হবে পুরুষ ভেদে। এরপর দেখো আমরা একটু বচনের আলোচনা করব, কারণ বচনের ধারণাটা আমার এখানে কাজে লাগবে। দেখো বচন হচ্ছে যেসব শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী সংখ্যাকে বোঝাবে, যে এটা একটা না দুইটা বস্তু না দুইটা প্রাণী এরকম সংখ্যাটাকে বোঝায়। দেখো এখানে আমি লিখেছি যেসব শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা বোঝায় সেটা, যেমন দেখো এখানে দেওয়া আছে আমি যাই, আমি যাই মানে কি একজন যাচ্ছে, আর যদি বলি আমরা, আমরা মানে কি একাধিক। তাহলে বচন হচ্ছে কিন্তু দুই প্রকার, এক হচ্ছে এই যে আমি এটা কি বচন, এটা হচ্ছে এক বচন, আর এই আমরা এটা হচ্ছে কি একের অধিক বোঝাচ্ছে, তাহলে এটা কি বহু বচন। একটু খেয়াল করো এই আমি যখন বললাম একদম এক বচন বললাম তখন কোনো পরিবর্তন হয় না, কি হয়েছে তখন হয়েছে আমি যাই, আর যখন বহু বচন বললাম আমরা তখন কি তখনও কিন্তু যাই বললাম। তার মানে এই বচন ভেদে মানে এক বচন থেকে বহু বচনে গেলে তখন কিন্তু আমাদের ক্রিয়ার রূপে কোনো পরিবর্তন ঘটে না। এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা আসে এসএসসিতে আসে যে এই বচন ভেদে কিন্তু কোনো এই বচন ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়, ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায় না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিন্তু বোর্ড পরীক্ষা আসে, একটু আগে বললাম। আচ্ছা দেখো এরপরে আমরা বচনের পরে আমরা এখন সরাসরি এই যে কালের যে বিশিষ্ট প্রয়োগ মানে কিভাবে এই বিভিন্ন যে কালগুলো, আমরা কিন্তু প্রথমে কালের প্রকারভেদগুলো পড়েছি যে কাল তিন প্রকার বর্তমান অতীত ভবিষ্যৎ, তাই না। এখন আমরা দেখব যে বর্তমান কালকে এখানে কিভাবে ব্যাকরণবিদরা ভাঙিয়েছেন, এরপর অতীত কালকে কিভাবে ভাঙানো হয়েছে এবং ভবিষ্যৎ কালকে কিভাবে ভাঙিয়েছে, আমরা মূলত এগুলো নিয়েই বিভিন্ন ভাবে এগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দেওয়া আছে আমাদের বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল। দেখো বর্তমান কালকে কিন্তু এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, বর্তমান কালকে তিন ভাগে, সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল। দেখো সাধারণ বর্তমান কালে কিন্তু আমরা আবার নিত্য বৃত্ত বর্তমান কালও কিন্তু পাবো, এটার মধ্যে এটা সংযুক্ত আছে। আচ্ছা তাহলে বর্তমান কাল হচ্ছে আমাদের তিন প্রকার। এরপর দেখো অতীত, অতীত কাল হচ্ছে চার প্রকার, অতীত কাল হচ্ছে এখানে চার প্রকার, দেখো নিচে দেওয়া আছে আমাদের সাধারণ অতীত কাল, নিত্যবৃত্ত অতীত কাল, ঘটমান অতীত কাল, পুরাঘটিত অতীত কাল। এরপর সবার শেষে দেখো এখানে ভবিষ্যৎ কাল দেওয়া আছে, ভবিষ্যৎ কাল কিন্তু এখানে তিন প্রকার, দেখো এখানে নিচে আছে সাধারণ ভবিষ্যৎ কাল, ঘটমান ভবিষ্যৎ কাল, পুরাঘটিত ভবিষ্যৎ কাল। তাহলে দেখো আমরা একটু সংক্ষেপে সহজে দেখি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই কিন্তু তিন প্রকার, আর শুধু অতীতটা হচ্ছে কয় প্রকার চার প্রকার। তাহলে এখন আমরা এই যে বর্তমান কালটা নিয়ে আমরা এখন আলোচনা করব, বর্তমান কালে যে সাধারণ বর্তমান কাল এটা প্রথমে আমরা আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সাধারণ বর্তমান কাল নিয়ে আলোচনা করব। দেখো, সাধারণ বর্তমান কাল যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কাল হচ্ছে কি আমাদের টেন্স, আমরা ইংরেজি ব্যাকরণে যে টেন্স বলি, তার সাধারণ বর্তমান কাল হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, সাধারণ বর্তমান কাল হচ্ছে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, বা সাধারণ কোনো বর্তমানের যে কাজ, যে ক্রিয়াটা, সেটা হচ্ছে কি আমাদের সাধারণ বর্তমান কাল। দেখো, উদাহরণ আমি দিয়েছি এখানে, যে আমি কাজ করি, তো এখানে বর্তমানে কাজ করাকে বলছে, বা তুমি কাজ করো, সে কাজ করে, তো এগুলো সবই হচ্ছে কি আমাদের সাধারণ বর্তমান কালের উদাহরণ। একটা জিনিস খেয়াল করো, এই যে করি, এই করি, এটার এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই না? কাজ বোঝাচ্ছে। এটাকে যদি আমরা ভাঙাই, এটা হচ্ছে মূল কি ধাতু, হচ্ছে ধাতু হচ্ছে কিন্তু আমাদের কর, এই কর নামক ধাতুর সাথে ই হয়েছে, তাহলে ই, তারপরে এখানে হচ্ছে কর যোগ, এখানে ও, কর যোগ ও, ই ও, এরপরে হচ্ছে এখানে করে, এখানে হচ্ছে কর যোগ এ। আমরা আগে পড়েছি যে এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে পুরুষ বাচক ক্রিয়া বিভক্তি, তাই না? এখানে ক্রিয়াপদের ধাতুর বাড়তি যে অংশগুলো আছে, তোমরা যদি সাধারণ বর্তমান কাল যদি নির্ণয় করতে যাও, কারণ যখন কিনা আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, অনেক আমাদের বলে যে নিচের কোনটি সাধারণ বর্তমান কাল, তো সেক্ষেত্রে আমরা যদি এই যে বিভক্তিগুলো, এই পুরুষবাচক ক্রিয়া বিভক্তিগুলো যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা সাধারণ বর্তমান কালগুলো নির্ণয় করতে পারবো। কি সেটা দেখো, সাধারণ বর্তমান হ্রস্বই ও এবং এ, এগুলো হচ্ছে কি আমাদের ক্রিয়ার সাথে থাকবে, মানে ধাতুর সাথে থাকবে। আচ্ছা দেখো, এখানে সাধারণ বর্তমান কালের বেলা কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এগুলোকে বলা হয় বিশিষ্ট প্রয়োগ, সাধারণ বর্তমান কালে বিশিষ্ট প্রয়োগ। দেখো, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, এখানে দেখো এক নাম্বার দেওয়া আছে এখন তবে আসি, এটা কিন্তু ভবিষ্যতের অনুমতি নিয়েছে, এই যে অনুমতি প্রার্থনা, এটা ভবিষ্যতে, এই হচ্ছে অনুমতি, দেখো এটা কিন্তু ভবিষ্যতের অনুমতি প্রার্থনা, তুমি বলছো যে না এখন তবে আসি, মানে ভবিষ্যতে আসবে বোঝাচ্ছে, তো তারপরও কিন্তু এখানে কি বোঝা যাবে, এটা কিন্তু আমাদের সাধারণ বর্তমান কালের উদাহরণ। এরপর দেখো দুই নাম্বারে, চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, তাহলে চণ্ডীদাস বলেন, তিনি একজন প্রাচীন একজন কবি, তো প্রাচীন হওয়ার পরও এটা কিন্তু আমাদের কি, যদি অতীতে এটা বলেছে, তারপরও যেহেতু এখানে প্রাচীন লেখক যারা আছেন তাদের উদ্ধৃতি কি হবে, আমাদের কিন্তু সাধারণ বর্তমান কাল হবে। আমরা অতীত অতীতে বলছে যেন কিন্তু এটা আমরা ভুলেও কিন্তু এটা আমরা অতীতকাল দেবো না, এটা আমরা কি দেবো, এটা হচ্ছে সাধারণ বর্তমান কালের উদাহরণ। এরপর দেখো তিন নাম্বারে দেওয়া আছে, আমি দেখেছি বাচ্চাটি রোজ রোজ রাতে কাঁদে, তাহলে এই দেখেছি, এটা কিন্তু দেখতে বলা যায় যে এটা অতীতকাল, কিন্তু এখানে যেহেতু প্রত্যক্ষভাবে সরাসরি সরাসরি যেহেতু দেখা হয়েছে, হতে পারে সেটা অতীতের, তারপরও কি যেহেতু এখানে প্রত্যক্ষভাবে দেখেছে, এই জন্য এটা আমাদের ব্যতিক্রম উদাহরণ, এটা আমাদের অতীতকাল হবে না, এটা হবে কি আমাদের সাধারণ বর্তমান কাল। এরপর চার নাম্বারে দেওয়া আছে, তিনি গতকাল হাটে যাননি, দেখো এই যে যাননি, আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণটা, এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বরাবরই আসে। দেখো, তিনি গতকাল হাটে যাননি, অনেকে গতকাল দেখে এটা অতীতকালে দিয়ে দেয়, কারণ গতকাল বলেছে, অতীতকে বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের অতীতকাল হবে না। মাথায় রাখতে হবে আমাদের যে নি, আমাদের একটা নিয়ম আছে, নেই, নাই, নি, এগুলো যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের সাধারণ বর্তকাল বর্তমান কালের উদাহরণ। এটা বোর্ড পরীক্ষা এসেছে একটু আগে বলেছি, তোমরা এগুলো একটু খেয়াল রাখবা। এরপরে আমরা সাধারণ বর্তমানে কালের যে একটা অংশ আছে, নিত্যবৃত্ত বর্তমান কাল, আমরা সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিত্যবৃত্ত বর্তমান কাল, দেখো এখানে প্রথমে দেওয়া আছে নিত্যবৃত্ত বর্তমান কাল হচ্ছে যেটা অভ্যস্ততা বোঝায়, যে অভ্যাস, যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, আমি রোজ সকালে বেড়াতে যাই, তার মানে এটা কি আমার অভ্যাসের মতো, যে প্রতিদিন সকালে কি বেড়াতে যাই, বা যদি এরকম বলি যে মা প্রতিদিন সকালে হাঁটতে যান, তো সেটা কি হবে, এটা আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। এরপর দেখ, এখানে আমি নিত্যবৃত্ত বর্তমান কালের কতগুলো উদাহরণ দিয়েছি, এগুলো সবই হচ্ছে বিশিষ্ট প্রয়োগ, বিশেষ ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, যেমন এক নাম্বার দেখো, চার আর তিনে সাত হয়, চার আর তিনে সাত হয়, এটা হচ্ছে স্থায়ী সত্য, এটা হচ্ছে আমাদের স্থায়ী সত্য, চার আর তিনে সাত হয়, বা যদি বলে আমরা দুই ও দুই ও চার হয়, এগুলো এগুলো হচ্ছে কি আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ।
এরপর দেখো দুই নাম্বার দেওয়া আছে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করে। দেখো এখানে এই যে আরোহণ করেন, এটা কিন্তু ঐতিহাসিক বর্তমান বোঝাচ্ছে, যে আমরা জানি যে ইতিহাসে বাবর সম্রাট বাবরের মৃত্যুর পরে হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। তাহলে ঐতিহাসিক যদি বিষয় হয় সেক্ষেত্রে কি আমাদের এখানে বর্তমান কালকে বোঝালে এটা নিত্যবৃত্ত বর্তমান কাল হবে। এরপর যা তিন নাম্বার দেওয়া আছে, মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস বনে শুনে পুণ্যবান। দেখো এই যে শুনে এখানে যে ক্রিয়াটা আছে, তো এখানে বনে শুনে, তো এগুলো হচ্ছে আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। কারণ হচ্ছে কাব্যের ভণিতায়, কাব্যের ভণিতা। এখন কথা হচ্ছে ভণিতাটা কি, ভণিতা হচ্ছে অনেক সময় কবি যারা আছে তারা কিন্তু নিজের পরিচয় দেওয়ার জন্য তারা কিছু কিছু লাইন তৈরি করেন, এটাকে বলা হয় ভণিতা। তো তাহলে এই কাব্যের ভণিতায়, কাব্যের ভণিতাও কি হয় আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালে প্রকাশ ঘটে। এরপর দেখো চার নাম্বার দেওয়া আছে, কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা। এই যে আসবে এখানে কিন্তু অনিশ্চয়তা প্রকাশ করেছে, যদি অনিশ্চয়তা প্রকাশ করে সেটা হচ্ছে কি আমাদের নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। এরপর দেখো পাঁচ নাম্বার দেওয়া আছে, বিপদ যখন আসে তখন এমনি করে আসে। এই যে আসে দেওয়া আছে, বিপদ যখন আসে তখন এমনি করে আসে, তাহলে আমার ক্লু আছে এই যখন, যখন যদি যেন, যদি এটা দেখো তাহলে সেটা যদি আমাদের অতীত বা ভবিষ্যৎ বলে সেক্ষেত্রে আমাদের একটু নিত্যবৃত্ত বর্তমান কাল চিন্তা করে এটা চিহ্নিত করতে হবে। তাহলে দেখো যখন যদি যেন এই তিনটা আমরা মাথায় রাখবো, তাহলে এগুলো হচ্ছে এটার বিশিষ্ট নিত্যবৃত্ত বর্তমান কালে। এখন আমরা পরবর্তীতে ঘটমান বর্তমান কালে চলে যাব, ঘটমান বর্তমান কাল। আচ্ছা দেখো এখানে আমাদের ঘটমান বর্তমান কাল, যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তো এখানে দেখো বর্তমানে কোনো কাজ চলছে, কোনো কাজ যদি চলমান বোঝায় তাহলে পরে সেটা কি হবে আমাদের, সেক্ষেত্রে এটা হচ্ছে ঘটমান বর্তমান কালের উদাহরণ। দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি, আমি কাজ করছি, তার মানে কি কাজটা আমি এখনো করছি, চলমান আছে, তুমি কাজটি করছো, সে কাজটি করছে। তাহলে দেখো এখানে ছি, ছো, ছে, এই এই যে বিভক্তিগুলো আছে আমাদের পূর্বজ ক্রিয়া বিভক্তি, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এগুলো মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো দেখলে পরেই আমরা কিন্তু খুব সহজে ধরতে পারবো এগুলো কি, এগুলো হচ্ছে ঘটমান বর্তমান কাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে দেখো উদাহরণ আছে আমাদের বইতে আছে, মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা আসছে, চিন্তা করো না কালই আসছি। দেখেন আসছি আছে, ছি আছে না, ছি দেখে আমরা কিন্তু এটা কি করব, আমরা ঘটমান বর্তমান কালে দেব। অনেকে কি করে এই কাল, কালই আসছি মানে কালকে বোঝায়, এই জন্য অনেকে ভবিষ্যৎ দেয়। তো এখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে, এখানে ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে আমাদের কি হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল হবে। এরপর দেখো পুরাপুরিতে বর্তমান কাল, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এখানে দেখো দেয়া আছে যে ক্রিয়া বা কাজ, কোনো কাজ যদি পূর্বে শেষ হয়ে যায়, পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল কি এখনো বিদ্যমান বা বর্তমান আছে, সেগুলো হচ্ছে আমাদের পুরাপুরিতে বর্তমান কাল। আমরা এত কথায় না গিয়ে আমরা সরাসরি উদাহরণগুলো দেখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি কাজ করছি, দেখো আমি কাজ করেছি, এখানে যদি একার আছে করে, এই দেখো আমি কাজ করেছি, তুমি কাজ করেছো, সে কাজ করেছে, তার মানে দেখো এই ঘটমানের বেলায় শুধু আছে কি করছি, একার কিন্তু নাই, আর এখানে বেলায় কি আছে আমাদের একার আছে। মাথায় রাখবা প্রত্যেকটা পুরাঘটিতের বেলায়, সেটা আমরা বর্তমান বলি, অতীত বলি বা ভবিষ্যৎ বলি, আমাদের কিন্তু একার দিয়ে থাকবে, আর ঘটমানের বেলায় একার থাকবে না। তাহলে দেখো এখানে এই একার সি এগুলো একটু তোমরা মুখস্ত করে ফেলবা, এখানে দেখো এই একার ছো এগুলো করবা। দেখো এখানে দুইটা ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের আসে, যে এবার আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, এ দেখছো এখানে কিন্তু এ সি, এ সি দেখে তুমি কি দেখবা, তুমি সাথে সাথে সেটা হচ্ছে পুরাঘটিতে বর্তমান কালের উদাহরণ। এরপর দেখো দুই নাম্বার দেওয়া আছে, এতক্ষণ আমি অঙ্ক করেছি, এই দেখো করেছি, একার আছে ছি আছে, এক কথা করেছি, হয়েছি, খেয়েছি, মানে একার আর ছি যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা আজকে বর্তমান কালের যে এখানে তিনটা ভাগ শিখলাম, তো এখান থেকে যেগুলো উদাহরণ আমি দিয়েছি সে উদাহরণগুলো তোমরা এখানে পনেরোটা উদাহরণ, কয়টা এখানে পনেরোটা উদাহরণ তোমরা এইচডাব্লিউ করবা, পনেরোটা উদাহরণ এইচডাব্লিউ,
আর আজকে আমাদের যেহেতু ক্লাস এ পর্যন্তই, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অতীতকাল এবং ভবিষ্যৎকাল এটা দিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, সবাই নিরাপদে থাকবে, সাবধানে থাকুন, আল্লাহ হাফেজ।